ইতিমধ্যে সারা ফেলে দেওয়া অ্যাভেটার টু দ্য ওয়ে অফ ওয়াটার মুভিটি মোটামুটি অনেক মানুষই হয়তো দেখে থাকবেন। জেমস ক্যামেরুনের নির্মিত এই মুভিটি বিশ্বব্যাপী $2 বিলিয়নেরও বেশি আয় করে নিয়েছে। মুভিটি দেখলে সব কিছু একদমই কাল্পনিক মনে হবে, কিন্তু সত্যি ঘটনাটা একটু ভিন্ন। মুভিতে দেখানো পেন্ডোরার দুনিয়া কাল্পনিক মনে হলেও বাস্তবে তার সত্যিকার চিত্র বিদ্যমান। পেন্ডোরা নামে কোনো গ্রহ নেই, তবে পেন্ডোরাতে দেখানো অনেক প্রাণী বা অনেক জায়গা যেগুলো সত্যি পৃথিবীতে আছে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেগুলোর অনেকটাই বাস্তবের সাথে সাদৃশ্যপূর্ণ। পেন্ডোরার দুনিয়ার সাথে বাস্তবের কী কী জিনিসের মিল আছে তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন। অ্যাভেটার মুভিটির প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট রিলিজ করতে 13 বছর সময় নিয়েছেন জেমস ক্যামেরুন। মুভিটিতে তিনি পেন্ডোরার দুনিয়ার মাধ্যমে বাস্তব জীবনের জন্য পজিটিভ মেসেজ দিতে চেয়েছেন। মুভিটিতে আরডিএ নামক যে সংগঠন দেখানো হয়েছে তার একটি বড় উদাহরণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে সবাই কম বেশি জানি। এরা এমন এক কোম্পানি ছিল যারা বিভিন্ন দেশের উপর নিজেদের শাসন চালাতো এবং দেশের প্রাকৃতিক সম্পদ এবং মানুষকে কাজে লাগিয়ে অর্থ লাভ করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব আর্মি ছিল, যার মিল রয়েছে অ্যাভেটার মুভির প্রথম অংশে আরডিএ সংগঠনটির সাথে। এটা তো একটি কমন উদাহরণ, কিন্তু মুভিটিতে আরও কিছু বিষয় আছে যেগুলোর মিল খুঁজে পাওয়া যায় বাস্তবেও, যেমন ফ্লোটিং বা ভাসমান পাহাড়। পেন্ডোরাতে দেখানো ভাসমান পাহাড়টিকে চায়নাতে অবস্থিত ঝাঞ্জিয়াঞ্জি ন্যাশনাল ফরেস্ট পার্কের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। ভালো করে খেয়াল করলে ভাসমান পাহাড়গুলো চায়নার এই পাহাড়গুলোর মতোই লাগে। ঝাঞ্জিয়াঞ্জি ন্যাশনাল ফরেস্ট পার্কের পাহাড়গুলো এত উঁচু যে এখানে পর্যটকদের জন্য কেবল কার ব্যবহৃত হয়। এরপর রয়েছে ট্রি অফ সোলস। অ্যাভেটারে দেখানো ট্রি অফ সোলসের মতো বাস্তবেও একটি গাছ আছে, হয়তো অনেকেই গাছটি সম্পর্কে আগে থেকেই জেনে থাকবেন। গাছটি রয়েছে জাপানের আশিকাজা ফ্লাওয়ার পার্কে। এই পার্কের গাছগুলো প্রায় 150 বছর পুরনো এবং শরৎকালে গোলাপি ও পার্পেল রঙের ফুল ধরে, যা রাতের বেলায় অনেক আকর্ষণীয় মনে হয়, অনেকটা ট্রি অফ সোলসের গাছগুলোর মতো। এরপর রয়েছে বায়োলুমিনেসেন্ট এবং নর্দার্ন লাইটস। আরও একটি জিনিস খেয়াল করলে দেখবেন প্যান্ডোরাতে রাতে অনেক ধরনের আলো দেখা যায়, যেগুলো একেবারে কাল্পনিক মনে হলেও এমন দৃশ্য পৃথিবীতে অনেক জায়গাতেই আপনি দেখতে পাবেন। আপনি যদি ইন্দোনেশিয়া, বাহামাস, জামাইকা, পোর্টো রিকো এবং চায়না এই জায়গাগুলো সমুদ্রের কাছে যান তাহলে আপনি এরকম আলোর খেলা দেখতে পাবেন। এটি মূলত ডাইনোফ্লাজেলেট, যা এক ধরনের শৈবাল বা সামুদ্রিক প্ল্যাঙ্কটন দিয়ে পূর্ণ থাকে, যাকে বলা হয় বায়োলুমিনেসেন্ট। যখন পানিতে প্রচুর পরিমাণে বায়োলুমিনেসেন্ট থাকে তখন পানি নাড়াচাড়ার ফলে এই বায়োলুমিনেসেন্টগুলো আলো দেয়। ঠিক একইভাবে পেন্ডোরাতেও প্রচুর বায়োলুমিনেসেন্ট এর ব্যবহার করা হয়, যার ফলে রাতে বিভিন্ন আলো দেখা যায়। শুধু তাই নয়, রাতের আকাশের আলো দেখানোর দৃশ্যটিও পৃথিবীতে দেখা গেছে, যা বহুল আলোচিত, যেগুলোকে বলা হয় অরোরা বোরিয়ালিস, যা সাধারণভাবে নর্দার্ন লাইটস নামে পরিচিত। এই নর্দার্ন লাইটস দেখা যায় আইসল্যান্ড ও ফিনল্যান্ডের আকাশে। আলোগুলি আসলে সূর্যের পৃষ্ঠের কার্যকলাপের কারণে ঘটে। আমাদের নক্ষত্রের পৃষ্ঠে সৌরঝড়গুলি বৈদ্যুতিক চার্জযুক্ত কণার বিশাল মেঘ তৈরি করে। এই কণা লক্ষ লক্ষ মাইল ভ্রমণ করতে পারে এবং কিছু শেষ পর্যন্ত পৃথিবীর সাথে সংঘর্ষ হতে পারে। এই কণাগুলির বেশিরভাগই দূরে সরে যায়, তবে কিছু পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বন্দী হয়। বায়ুমণ্ডলী উত্তর এবং দক্ষিণ মেরুগুলির দিকে ত্বরান্বিত হয়। এই কারণেই অরোরা কার্যকলাপ চৌম্বকীয় মেরুতে কেন্দ্রীভূত হয়। এরপর আরও রয়েছে মেটকাইনা রিফ পিপল। অ্যাভেটার মুভির দ্বিতীয় পর্বে দেখানো আরেকটি জাতি মেটকাইনা রিফ পিপল, যাদের বৈশিষ্ট্যের সাথে আমাদের পৃথিবীর সামাবজাও জাতিদের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। জেমস ক্যামেরুন নিজেই ইন্টারভিউ দিতে এসে বলেন, তিনি দ্বিতীয় পার্টে দেখানো আইল্যান্ডটি প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়া ও মাইক্রোনেশিয়া দ্বীপগুলো থেকে ইন্সপায়ার হয়ে দেখিয়েছেন। দেখানো হয় মেটকাইনারা পানির আশেপাশে বাস করে এবং এরা পানিতেই বেশি চলাফেরা করে, আর সামাবজাওরাও পানির আশেপাশেই বাস করে এবং এরা ফ্রি ডাইভিং ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী বাজাওরা দিনে 5 ঘন্টারও বেশি সময় পানিতে ডাইভিং করতে পারে। জেনেটিকগত কারণে পানির মধ্যে বেশিক্ষণ এরা শ্বাস আটকে রাখতে পারে এবং পানির অনেক গভীরেও অন্য মানুষের তুলনায় অনেক স্পষ্ট দেখতে পায়। এরপর আরও দেখবেন টুলকুন। যারা মুভিটি দেখে থাকবেন তারা এই প্রাণীটি দেখে হয়তো বাস্তবে হোয়েলসের সাথে সাদৃশ্য খুঁজে পাবেন। হোয়েলসের মতো টুলকুনকেও অনেক বুদ্ধিমান এবং ইমোশনাল প্রাণী হিসেবে দেখানো হয়েছে। হোয়েলসদের মনে রাখার ক্ষমতা অনেক প্রখর থাকে এবং এরা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, যেখানে টুলকুনও পেন্ডোরার মানুষের সাথে কমিউনিকেট করে।
মুভিতে টুলকুন শিকারের যে চিত্র দেখা যায় এবং মৃত টুলকুন থেকে লিকুইড বের করার যে নিষ্ঠুর মানবিকতা দেখানো হয়েছে, এটা পুরোটাই আমাদের পৃথিবীর বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। জেমস ক্যামেরুন এই ঘটনার মাধ্যমে একটি সুন্দর মেসেজ দিতে চেয়েছেন, মানুষ কর্তৃক নিষ্ঠুর কার্যকলাপগুলোকে মুভির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তিনি। আরও যে প্রাণীটিকে দেখানো হয়েছে সেটা হচ্ছে ইলু। মুভিতে ইলু নামে প্রাণীটিকে অনেক বেশি ব্যবহার করা হয়, কিন্তু আপনি কি জানেন এই ইলু নামের প্রাণীটির মতো পৃথিবীতে আরেকটি প্রাণী ছিল যার নাম ছিল প্লেসিওসর। প্রায় 200 মিলিয়ন বছর আগে এই প্রাণীটি পৃথিবীতে ছিল। এইরকম ছোট থেকে বড় অনেক কিছুই রিয়াল লাইফ থেকে ইন্সপায়ার হয়ে জেমস ক্যামেরুন তার মতো করে একটি নতুন রূপ দিয়ে মুভিটিকে সাজিয়েছেন। তিনি এত বেশি প্রকৃতি এবং সমুদ্রের নিচের জগতের সাথে পরিচিত যে জগতের বিভিন্ন দারুণ দারুণ কনসেপ্টকে একত্রিত করতে পেরেছেন এই মুভির মধ্যে। তিনি এই মুভির মধ্যে বুঝিয়েছেন যে প্রকৃতি এবং প্রকৃতিতে থাকা মানুষ সহ সকল প্রাণী সব কিছুই একটি শৃঙ্খলে আবদ্ধ, তাই প্রকৃতি রক্ষা করাও আমাদের সকলের দায়িত্বের মধ্যে পড়ে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। কেমন ছিল আমাদের আজকের ভিডিও এবং যারা মুভিটি দেখেছেন তাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আমাদের সাথে।